On a Mizan. I ar babara e mas morto. Nouka bhai to nouka e jal dea mas dorto. Boro bhai namlo Jamal. Ar maje bhai namlo Kamal. Tarpor bhai namlo Aluddi. Tarpor dolo gashid nam on a Mizan. Mone nam mone nai. Na bune nam mone. Babar nam ki chilo? Babar namta shotik bhabe bolte parina. Kintu tarpor amar on baba hai je er babar nam chilo Tajal. Mamar nam mone ache Shahjahan. Ha, mamar nam Shahjahan. Acha. Ta tar basha হলো চিটাগাং আমি এটা খুঁজছি এটুকু আমার মনে আছে বাজারের সাথে খাল বাজারের সাথে খাল এই বাজারের নাম ছিল কি খাল বারানি খাল কইতো ওটা কি আপনার গ্রামের সাথেই ছিল হ্যাঁ হ্যাঁ বেশি দূরে না অল্প দূরেই ওই দিক দিয়ে যাইতো আমাদের খালার বাসা পড়ে খালা তো বই না নাম মনে আছে কি কুলসুম তো কি দরকার এই বাপ মারে খুঁজে খুঁজে বের করতেছেন বাপ মারে খুঁজে বের করতেছে আমার মনের আশা আমি মরার আগে একবার দেখতে পারলেছি আমার শখ আমি আমার মা বাবার চেহারা মনে নাই মানে সেই যে ঈদে সেমাই খাই আমি কোনো কোনো সময় খাই না কেন খান না ওটা আমার ভিতরে আসে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আশা করছি ভালো আছেন সব সময়ের মতো শুভকামনা এবং দোয়া জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও আমি শুরুতেই বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করছি প্লিজ শেয়ার করবেন শেয়ার করবেন এবং শেয়ার করবেন এবং একসাথে দোয়া করবেন যাতে করে এই ভাইটি যিনি আজকে আমাদের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তিনি যেন তার পরিবারের কাছে ফিরতে পারেন প্রিয় দর্শক এবং শ্রোতা ভিডিও শুরুতেই জানিয়ে রাখছি আপন ঠিকানা ইজ ব্রট টু ইউ বাই আলেশা হোল্ডিংস লিমিটেড আলেশা হোল্ডিংস নিয়ে এসেছে আলেশা কার্ড আলেশা কার্ড সর্বাধিক সুবিধা সম্বলিত একটি প্রিভিলেজ কার্ড আলেশা কার্ড হোল্ডাররা পাচ্ছেন স্বাস্থ্যসেবা রেস্টুরেন্ট ফার্মেসি ফ্যাশন ও লাইফস্টাইল সহ 90টির বেশি ক্যাটাগরিতে 50% পর্যন্ত ডিসকাউন্ট এবং আকর্ষণীয় সব অফার শর্ত সাপেক্ষে আরও থাকছে রাত দিন 24 ঘন্টা ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস আলেশা ফার্মেসিতে পাচ্ছেন 5% ছাড় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষায়িত সেবা হিসেবে আলেশা কার্ডের মূল্য বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের জন্য একদম ফ্রি এবং 65 বয়সোর্ধ্য নাগরিকদের জন্য কার্ডের মূল্য 50% পর্যন্ত ডিসকাউন্ট এজন্যই আলেশা কার্ড বলছে এখন ইচ্ছেরা সব হাতের মুঠোয় আলেশা কার্ড প্রিভিলেজ রিডিফাইন্ড শুরু করছি আমরা আল্লাহর নামে তাওয়াক্কাল তো আল্লাহ এবং শুরুতেই ওর নাম পরিচয় কিভাবে হারিয়েছে বিস্তারিত আপনাদেরকে তুলে ধরব নামটা একটু বলেন মিজান মিজান আমার দিকে তাকিয়ে কথা বললেই হবে আপনি ক্যামেরা ভুলে যান ঠিক আছে তো মিজান ভাই বয়স কত হতে পারে আনুমানিক এখন 27 বছর বয়স যখন হারাইছিলেন তখন বয়স কত ছিল তখন 7 বছর তার মানে 20 বছর আগে আপনি হারিয়েছেন আচ্ছা তো এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে যে এখানে আসলে এরকম হয় এরকম আমাদের দেশে যে আমার পালছে সে আমার তো এলাকায় থাকতাম তো তো এলাকায় থাকতাম ছোট থেকে বড় কেউ তাই জাগলে চলতাম হঠাৎ আমার এক বন্ধু চলাফেরা করতাম তো ইটালি থাকে তো ইটালিতে বলছে এই ঠিকানা আমার দিয়েছে ওইখান থেকে ফোন দেওয়া বলছে আমাকে যে তুমি এমন ঠিকানা যাও আমি কথা বলতে বলছি তাহলে এখানে গেলে তুমি ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে পাইতে পারো আপনার এই বন্ধু বলেছে যে কি হয় এখানে এটা বলেছে হ্যাঁ বলেছিল আপনি দেখেছেন দুই একটা ভিডিও দেখেছেন দেখার পর আপনার কাছে কি মনে হয়েছে আমার মনে হয় যে আমি না এই আইলে আমার পাওনে চিন্তা ভাবনা আছে কারণ আমি অনেক আল্লাহ বর্ষা এমনিতে আপনার এখানে আসতে কারো কাছে কোনো পয়সা কড়ি কোনো কিছু দিতে না 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 কোনো কিছু দিতে হয় না ওকে সো মিজান ভাই কি হয়েছে ঘটনাটা কিভাবে কিভাবে হয়েছে আমাকে বিস্তারিত বলেন আপনার পরিবারের কি কি মনে আছে সেখান থেকে শুরু করবেন যেরকম আমি প্রথম মামাকে বাসায় মার সাথে মামাকে বাসায় যাই বলেছিলাম দেশে মার সাথে মামার বাসায় হ্যাঁ বেড়াইতে যাই বলেছি তার আগে আপনি একটু বলেন আপনার ফ্যামিলির কি কি মনে আছে যেহেতু আপনি মোটামুটি 5-6 বছর বয়সে হারাইছেন তো পরিবারের তো অনেক কিছু মনে থাকার কথা যেরকম যেহেতু আমি হারাইছি ওইমকা আমার তবে ওইমকা আমি ওরকম আমার টেগা হচ্ছি না টেগা কি রয়েছে তাও বলতে পারি না বাবার কথা বলতে পারেন আপনি বাবা কি করতো বাবা কি করতো ভাই আর বাবারা এই মাছ মারতো নৌকা বাইতো নৌকায় জাল দেয়া মাছ ধরতো আপনার বাবা হ্যাঁ আচ্ছা তো ওইখানে থেকে যেরকম এরা মাছ মারে আমরা পাঁচ ভাই কয় পাঁচ ভাই আমরা পাঁচ ভাই পাঁচ ভাই আপনি কি বড় ছোট সবার ছোট ছোট আমি ভাইদের ভিতরে ছোট ছোট আমি বোন ছিল কোনো বোন না ছিল কয় বোন বোন আমার একটা আমার একটু বড় ছিল আর আমার পরে একটা বোন ছিল আপনার সবার নাম মনে আছে বোনের নাম মনে নাই ভাই পাঁচ জন নাম মনে আছে একটু বলেন তো ভাই বড় ভাই নাম হলো জামাল আর মাঝে ভাই নাম হলো কামাল তারপরে ভাই নাম হলো আলুদ্দি তারপরে দইলো গ্যাসের নাম আমার নাম মিজান বোনের নাম মনে নাই না বোনের নাম মনে বাবার নাম কি ছিল বাবার নামটা সঠিকভাবে বলতে পারি না কিন্তু তারপর আমার অন্য বাবা হয় যে এর বাবার নাম ছিল তাজেল
তাজেল হ্যাঁ এরকম মনে হয় এরকম মনে হয় কিন্তু ভাইদের নাম আপনি কনফার্ম ভাইগো নাম আমি একবার কনফার্ম ওকে তারপর আর যেরকম মামা বাসা যাবার মামার নাম আবার শাহজাহান মামার নাম মনে আছে শাহজাহান হ্যাঁ মামার নাম শাহজাহান আচ্ছা তা তার বাসা হলো চিটাগাং আমি এটা খুঁজছি এটুকু আমার মনে আছে মানে চট্টগ্রামে হচ্ছে মায়ের বাসা হ্যাঁ মামার বাসা আপনি কি এখন পুরান ঢাকায় থাকেন আমি থাকি কেরানীগঞ্জ আপনার ভাষার মধ্যে একটা পুরান ঢাকায় ভাব আছে না ছোট থেকে এখানে থাকি তো এই জন্য এই ভাষাগুলো আপনার ওখানকার লোকাল ভাষা এরকম মানে লোকাল ভাষা হয়ে গেছে ঠিক আছে তো আমাকে একটু বলেন তো ভাই কিভাবে কিভাবে কি হলো মানে মামার বাসায় যাওয়ার পথে ঘটনা ঘটছে মামার বাসায় কি এর আগে যাইতেন এই যে যখন হারাইছেন তার আগে কি যাইতেন না এর আগে গেছেন কখনো তার আগে একবার গেছিলাম কেমনে গেছেন একা গেছেন নাকি কারোর সাথে না মার সাথে গেছিলাম মার সাথে করে নিয়ে গেছেন তার আগের বার একবার মার সাথে গেছিলাম ওখানে মামার বাড়ি আপনার নিজের এলাকার কোনো কিছু মনে আছে কোন এলাকার নাম মনে আছে আপনার গ্রামের নাম বা কোনো এলাকার নাম কি একটু মনে পড়ে বারানিখাল ওই যে বাজারটা আর বাজারটার লগে খালা ছিল আচ্ছা ঠিক আছে সেই যে আপনার এরুম রোড রোডের এই সাইডে খালা ছিল বাজারের সাথে খাল বাজারের সাথে খাল এই বাজারের নাম ছিল কি খাল বারানিখাল কইতো এটা বাজারের নাম নাকি এটা মানে নামটাই ভাবে কইতো বারানিখাল এটা কি আপনাদের গ্রামের নাম নাকি ওই বাজারের নাম ওই বাজারটার নাম তো বাজারের সাথে গ্রামের কি সম্পর্ক দোকানপাট ছিল ওইখানে যাওয়া হইতো আমার ওটা কি আপনার গ্রামের সাথেই ছিল হ্যাঁ হ্যাঁ বেশি দূরে না অল্প দূরেই ওখানে আপনি যাওয়া আসা করতেন হ্যাঁ যাওয়া আসা করতাম ওইদিকে মানে ওইদিক দিয়ে যাইতো আমাদের খালার বাসা পড়ে ওইদিক দিয়ে যেতে আপনার খালার বাসা পড়ে খালার বাসা পড়ে তো ওই বারানিখাল বাজার থেকে আপনার নিজের বাড়ি কত দূর ছিল নিজের গ্রাম ওইখানে থেকে আমার বাসায় যেতে 10 মিনিট এমনও তো হইতে পারে যে বারানি খালি হচ্ছে আপনার এলাকা এমনও তো হতে পারে এমনও হতে পারে কিন্তু আমি 10 মিনিট লাগে আমার বাসায় যাইতে আর খালার বাসায় 5 মিনিট খালার বাসায় যেতে 5 মিনিট 5 মিনিট আপনি 20 বছর ধরে খোঁজ করছেন এই বারানি খাল নামে কোনো জায়গা আছে কিনা এলাকা আছে কিনা আমি খোঁজ করছিলাম পান নাই না মানুষ তো গুগল ম্যাপে খুঁজে বের এরকম আমি গেছিলাম বরিশাল গেছিলাম হুম পাতারাট গেছিলাম মেহেন্দিগঞ্জ এগুলো সব জায়গায় খুঁজছেন এই সব জায়গায় গেছিলাম অনেকে জিজ্ঞাসা করলে বলে কি যে এখানে বারানি খাল অনেক ছিল কিন্তু ভাইঙ্গে গেছে গা মানে নদী হয়ে গেছে গা কয় এখানে ভাইঙ্গা নদী হয়ে গেছে গা তো এলে কেউ বলতে পারে না কিন্তু এখানে সুমেলও আছিল গাছ কাটাই না সুমেল আবার বাবা হচ্ছে জেলে ছিল হ্যাঁ বাবা জেলে ছিল মানে নদীতে মাছ মারতো হ্যাঁ হ্যাঁ তো বাবার সঙ্গে গেছেন কখন নদীতে মাছ মারতে না না আমি কখনো যাইনি গা তো বাবা কি করতে মানে দিনকে গিয়ে দিনে ফিরে আসতো নাকি আচ্ছা না দিনে গিয়ে দিনে ফিরে আসতো নাকি অনেক দিনের জন্য যাইতো গা এই মাঝে মধ্যে দুই তিন দিন থাকতো নদীর মধ্যে ভাইদের সাথে করে চার দিন থাকতো আবার মাঝে মধ্যে একদিনে থাকতে আয়া পড়তো আবার বাপে ই করতো খালে খালে এই জাল আছে না লম্বা ওই যে খালে যে জাল পাতে লম্বা কালা জাল ওগুলো পাততো ওগুলো পাততো নৌকা দিয়ে একে একে বাবা ই করতো ওই মাছ ধরতো পিছনে ওই যে চিকনের ঠোঁয়ের ইয়ের মতন ওই জায়গা থেকে আবার খোলাইয়া ওই যে পিছন দিয়ে আবার মাছ বাইর করতো এটাও আমি দেখছি আমার বাবার সাথে আচ্ছা ওই যে বাঁশের যে ইয়েগুলো থাকে ছোট ছোট মানে এরকমই করে আর এদিকটা মাছ এই যে পানি যা যায় এরকম করে এরকম জাল বাইতো তো কি হলো মামার পাশে ঘটনাটা বলেন তো মামার বাসায় জায়গা যেরকম লঞ্চে চড়ছিলাম খালার কথা বলতেছিলেন একটু আগে যে কারো খালার খালার দিকের কারোর কোনো নাম মনে আছে কিনা এখানে দেখতে পাচ্ছি খালা তো বোনের নাম মনে হ্যাঁ খালা তো বোনের নাম মনে আছে কি কুলসুম ভাই ঠাই কেউ নাই না আচ্ছা আপনাদের টিনের ঘর ছিল ভাইয়া ছিল কিন্তু আর ভাইয়ের নাম আমার মনে মনে নাই আপনার যে টিনের ঘর ছিল নাকি ঘর থেকে নিজেদের টিনের ঘর ছিল টিনের ঘর ছিল মানে চারপাশে টিনের বেড়া হ্যাঁ উপরে টিন উপরে টিন ছিল উপরে টিন ছিল তো নিচেটা খেলনাইগা হুম আর প্রথম আসলে মানে খেরের ঘর আচ্ছা ঠিক আছে তো বলেন মামার বাড়িতে যাওয়ার সময় কি হয়েছে মামার বাসায় যাবে যেরকম লঞ্চে যাব বলেছি তো লঞ্চ গার্ড দিছে আর আমি নাইমা গেছি তো মা বাপে লঞ্চে মাই আছিল আর বই না ছিল এই লঞ্চে হ্যাঁ কিন্তু বাপে আসে নাই গা তো ওইখানে থেকে যেরকম লঞ্চ গার্ড দিছে আর আমি নাইমা গেছি গা কোথায় নামছেন এটা জায়গাটা না মনে রাত্রে নামছি এটা কি মানে লঞ্চ থেকে নামছেন আপনি লঞ্চ চলতেছিল কোনো ঘাটে ভিড়ছে সেখান থেকে ওইখানে আপনি নিজে নিজে নামছেন নিজে নিজে নামছি ঘাট দিছি আর নিজে নিজে নামছি এটা এটা কি তখন মা ভিতরে আছে বোন ভিতরে আছে আপনি নেমে গেছেন আমি নেমে গেছি কেন আমি নেমে গেছি না হেরেই নামছি আমি সঠিকটা কইতে পারলাম না ঠিক আছে কিন্তু আমি নাইমা আমি একবার পাইতাছি না আচ্ছা আপনার সঙ্গে আরো লোকজন নামছে হ্যাঁ আর অন্য অন্য লোক নামছে তা আমিও নামছি তো নামার পরে আমি আর মা বাবারে দেখতে পারি না এই মারে দেখতে পারি না তো পিছনে আমার একটা লঞ্চ ছিল ওই লঞ্চ আবার হরেন দেওনে ওই লঞ্চটাও ছাইরা দিছে যে লঞ্চটা আমি উঠছে নামছিলাম ওই লঞ্চটা আর উঠতে পারলাম না ওই লঞ্চে উঠতে পারলে হয়তো পাইতাম তারপরে আপনার ওই লঞ্চের থেকে নামার পরে আর ওই লঞ্চে উঠতে পারিনি ওইখানে থেকে এই
কান্নাকাটি শুরু করছি। তারপরে আমাকে একজন মহিলা পাইছে এই কান্নাকাটি করা অবস্থায়। হ্যাঁ, কান্নাকাটি করার পর লঞ্চে এক মহিলা পাইছে, মহিলা আমাকে জায়গা দিছে, জায়গা দেওয়া আমাকে ওইটা বহ। তো বসার পরে সে মহিলা আবার করতো ভিক্ষা, ভিক্ষা করতো মানে আমি হেলা লাগিয়েছি, তো হ্যাঁ আমার অন্যজনের হাতে উঠে দিছে। দিয়ে কি বলছে? দিয়ে বলছে যে আমি ভিক্ষা করি, হুদের তোর জীবনটা নষ্ট করি, আমি কী করুম, তারপর আমি তো পালতে পারবো না। তাহলে আমাকে দিয়েছে অন্যজনের কাছে, তো সে আমাকে নিয়ে এক বছরের মতন রাখছে। আচ্ছা, এক বছরের মধ্যে রাখে। এক বছর কি করছে আপনাকে? এক ঘরের কাম করাইছে আমাকে দিয়ে, ঘরের কাজ করিয়েছে, ঘরের কাজ করাইছে, বাজার বাজার করাইছে, এই সব মানে ঘরের কাম কাজ করাইছে। পরে এক বছর কোনোই নাই, এই যে খাওয়া লওয়া ই করবো না, খাওয়া লওয়া কষ্ট দিত। আচ্ছা, খাওয়া ঠিক মতন দিত না, আর ঘুমাইতাম নিচে, ঘুমাইতাম পাখায়, একটা বালি দিত, খাতা মাথা কিচ্ছু না। এটা হলো যেখানে নাম যে সে আমার লেয়া গেছে কই, আপনার লঞ্চে সদরঘাট থেকে, হ্যাঁ থেকে সদরঘাটে নামছে, সদরঘাটে থেকে আবার আমার নিয়ে গেছে সুনিয়াকড়া। সুনিয়াকড়ার থেকে ওইখানে তো আমার একটা মহিলার কাছে তুলে দিছে, ওই মহিলা আবার এক বছর আমার পালার পরে তা আমি আয়া বসছি অন্যজনের কাছে, খাওয়ান দেয় না, লন দেয় না, তো এই জন্য আমি আয়া বসছি, আমি আর থাকুম না এখানে। পরে আরেকজনের কাছে গেছি, হে আবার অন্ধ ছিল, অন্ধ লোক ছিল, তো অন্ধ লোক ছিল ওদিকে, হে আমি হেলা হাত ধরা, হে আবার বেলুন ব্যস্ত, এমনি ঘুরে ঘুরে বেলুন ব্যস্ত, আমি হাত ধরা ধরা ঘুরাইতাম, মানে হাত ধরে ধরে ঘুরতেন, ঘুরতাম, মানে আপনি হচ্ছে ওকে ডিরেকশন দিতেন কোথায় যেতে হবে। তো জায়গা জায়গায় যাইতাম, হ্যাঁ এর কাছে আসছিলাম দুই তিন বছর। এর কোনো পরিবার ছিল না? হেলো, এর পরিবার ছিল, কিন্তু ওই কাজের পরে আছে না একটা ইয়ে আছে, সেই খেজমত ওই করতো না, যতক্ষণ কাজ করবো ওখানে অতক্ষণে দাম থাকতো ওর পরিবারে। ওর পরে মানে খাওয়ান লোনে অত ই দিত না, যে যে মানে দুই জায়গায় গেছে আমার, দুই জায়গায় কষ্ট হয়েছে। আপনার এখনো খাবার দাবার দিত না? না, এরকম খাওয়ানো কষ্ট দিত। তারপর আর কোন একটা ওই কাম আর নাহলে কোনো জায়গায় কোনো খেলাধুলা কোনো কিচ্ছু না, সারাদিন ঘর আটকায় রাখবো। আচ্ছা, ঠিক আছে, খেলতে গেলে তালা মেরে রাখবো, খেল তো বাইরেও যেতে দিব না, খেলে মিশতেও দিব না। আর হের বাড়ি আবার ছিল বরিশাল। তারপর তারপরে হের কাছে তো আয়া বললাম মায়ের দুর্গ, তো ওইখানে থেকে আয়া আরেক বিক্রমপুর ছিলাম, হে আমার ওইখানেতে বিক্রমপুর লেগে গেছে, তো বিক্রমপুরের থেকে সে যেয়ে নিচে, হে আবার নিজের কাজ করতে করাইতো না আর মানুষের কাজও করাইতো না, কতদিন আমার এমনি রাখছে, রাখার পরে বছরখানি পরে আমার কামে লাগাই দিছে। তো আমি তরকারি দোকানে গেছি আছিলাম, তরকারি দোকানে থাকো না, যেরকম বেতন দিত, তো আমার যেই বেতন দিত আমি আর বেতন ধরতাম না, কারণ খাওয়া লওয়া সব মাহাজনই দিতে আছে, ওই বেতন আমার যারা পালতো আছে আমি হাউ কাছে দিয়ে দিতাম, দেখা গেল আবার নানা নানি বলি আর আর মায়ের খালা বলি, কিন্তু বাপ মা কেউ রে বলি নেই। তারপরে তারা আমার পালছে, তারপর থেকে আজকে এই পর্যন্ত এথানি হয়েছি। অনেক সময় দেখছি আমরা, জিজ্ঞেস করতেছি আমাদের বিয়ে শাদী দেখছে যে যে আইছে সে আমার সম্বন্ধী, আপন সম্বন্ধী, আপন সম্বন্ধী। আচ্ছা আচ্ছা, তো আপনার সমস্ত কিছু জেনে শুনে বিয়ে শাদী দিছে? হ্যাঁ, বউ খাতির যত্ন করে, বাচ্চা কাচ্চা আছে, আল্লাহর রহমতে খুব ভালো। হ্যাঁ, এক মেয়ে 7 বছর, মেয়ে 6 বছর। মাশাআল্লাহ, তো লেখাপড়া করাচ্ছেন মেয়েকে? হ্যাঁ, মেয়ে পড়ালেখা করতে আছে। তো কি দরকার এই বাপ মারে খুঁজে খুঁজে বের করতেছেন? বাপ মারে খুঁজে বের করতেছে আমার মনের আশা, আমি মরার আগে একবার দেখতে পারলে হয়েছে, আমার শখ, আমি আমার মা মা বাবার চেহারা মনে নেই, মনে পড়ে, মনে হালকা আহে, না সেটা না, বলতেছি বাপ মায়ের মিস করেন? হ্যাঁ, আমার খুব খারাপ লাগে, এই তেহারা এলে একটা খুশি সময় এলে আমার মনে খুশি থাকে না, কেন তখন আমার পানি আসে, আমার বাপ মা থাকলে বছরে যে মাসে যে ঈদে সেমাই খাই, আমি কোনো কোনো সময় খাই না। কেন খান না? আমার ওই কষ্টে আমি এলে খাই না, মা বাবা থাকলে যে যে সময়টা খাওয়া আর এমনি খাওয়া অনেক, ওটা আমার ভিতরে আসে না, মানে ঈদে দুই তিন দিন আমার কোনো খাওয়া খাবার চলে, মানে উৎসব আসলে আর কষ্ট বেড়ে যায়। হ্যাঁ, খুব, এরা মানে ভাষা বুঝাইতে পারব না। ছোট মেয়েটা বোঝে, আপনার মেয়েটা বোঝে যে আপনার বাপ মার কথা জিজ্ঞেস টিজ্ঞেস করে? হ্যাঁ, জিজ্ঞেস করে, দাদা কই দাদি কই জিজ্ঞেস করে, আর
বলে যারা পালছে হাগরে একটু চিনাই মিনাই দেই। ও ওদেরকে চিনাই দেয়? হ্যাঁ, কি করবো না, নাহলে কব আমার দাদাই আইনা দো সবই কি জিগাইলে কি কুম বুঝতে দিত পোলা পাই। কিন্তু মায়া জিগাইলেই ওম গা আরো খারাপ লাগে, ওম গা আরো অনেক খারাপ লাগে। ঠিক আছে, এত খারাপ লাগে ধারণার ভাই কিছু করার থাকে না। হুমকা আমার তো ধরেন যে মনে পড়ে হুমকা আমার সারা রাত ঘুম আসে না, আমার অস্থির লাগে, বুক মানে ঘুম তো আসবে না, বুক ব্যথ হয়ে যায়, বুক আমার ভার হয়ে ব্যথ হয়ে যায়। কি করেন আপনি পেশায়? আমি এমনি কাজ করি, অটো চালাই। অটো চালান, এইটাতে আপনার সংসার চলে? হ্যাঁ, এইটিতে হচ্ছে আগে কারখানায় কাজ করতাম, স্টিলের কারখানার বাটি বানাইতাম। হুম, ওই জায়গায় কাজ করতাম, তো এই লকডাউন এলে বন্ধ হয়ে গেছে, এর লেগা অটো গাড়ি কিনা চালাইতেছি। আপনি যা লিখে নিয়ে আসছেন এখানে আমি একটু পড়ে শোনাই, এখন কোনো কিছু বাদ আছে কিনা। উনি যা লিখে নিয়ে আসছেন, নাম হচ্ছে মিজান, পাঁচ ভাই, বড় জনের নাম হচ্ছে জামাল, তারপর একজন কামাল, তারপর একজন আলাউদ্দিন, তারপর একজন গিয়াসউদ্দিন, আর উনি হচ্ছেন মিজান। ওনার দুই বোন ছিল, দুই বোনের নাম ওনার মনে নেই। মামার বাড়ি যাওয়ার পথে উনি হারায় যান, মার সাথে যাওয়ার সময়। মামার নাম ছিল শাহজাহান, মামার বাড়ি ছিল চট্টগ্রাম, মানে আপনার ওখান থেকে চট্টগ্রাম যেতে লঞ্চে যেতে হতো। লঞ্চে গিয়ে তারপরে কি বাস টাস কোনো কিছু যেতে হইতো? তারপরে টেম্পু যাইতো, টেম্পু লঞ্চে পার হয়ে তারপর টেম্পুতে। টেম্পু ওনার যে এলাকা সে এলাকার নাম হচ্ছে বারানি খাল, ঠিক আছে নাম? জি। খালাতো বোন কুলসুম, বাড়ির সামনে খাল ছিল, ঘর ছিল টিনের ঘর। এর বাইরে কিছু মনে আছে? না, একটু ভালো করে মনে করে দেখেন কোনো কিছু মনে আছে। এটা দেখছিলাম, এটা খুব আমি এটা অনেক আগে থেকে আমার মনে আছে, আর কিছু মনে আসে না। বাপের চেহারা কেমন ছিল, মায়ের চেহারা কেমন ছিল? বাপের চেহারা কালো, কালো ছিল। ভাই বোন কারো চেহারা কোনো কিছু মনে আছে? বড় ভাই ফর্সা, মায়ও ফর্সা। আচ্ছা, এগুলো এছাড়া আর আর কোনো কিছু বোন বোনদের চেহারা একটু মনে পড়ে কিনা? হ্যাঁ, বোন দুজনে পরিষ্কার, ফর্সা কালো তো কিছু বুঝবো না। তারপরে থাকে না যে সবচাইতে একজনের চেহারা মনে পড়ে, তার চেহারার মধ্যে এরকম ছিল, এটা ছিল, ওটা ছিল, এরকম কোনো কিছু কত খেলা নাই? আপনার শরীরের কোনো চিহ্ন আছে ছোটবেলার? ছোট চিহ্ন যেটা আপনার মা চেনার কথা বা আপনার বাবার চেনার কথা, যে কথাটা উনি বলছে সেটা আমরা প্রচার করবো না, বাট চিহ্নটা তো আমি দেখেছি। যদি ওর পরিবার পাওয়া যায় তাহলে ওর পরিবার বলতে পারবে এটা, যে ওর কোথাকায় কিসের চিহ্ন আছে। এটা কি জন্ম থেকে ছিল এরকম? না, জন্ম থেকে না, এটা আমার মার থাকতে মানে একটা। আপনার মা জানে ঘটনাটা? হ্যাঁ, আমার মা জানে। আচ্ছা, তাহলে আমারও জানার দরকার নেই। আপনার মা যদি পাওয়া যায় তাহলে আপনার মাকে সামনে বসিয়ে এটা জিজ্ঞেস করবেন যে কিভাবে হয়েছে, যেহেতু আপনার মার চেহারাও মনে নাই। আপনি নিশ্চিত আপনার মা এটা জানে? হ্যাঁ। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটা শেয়ার করবার জন্য। শেয়ার 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 এবং শেয়ার, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ চাইলে নিশ্চয়ই ভালো কিছু হবে। প্রিয় দর্শক এবং শ্রোতা, ভিডিও শেষ পর্যায়ে এসে আপনাদের কারো একবার মনে করিয়ে দিচ্ছি, আপন ঠিকানা ইজ ব্রট টু ইউ বাই আলেশা হোল্ডিংস লিমিটেড। আলেশা হোল্ডিংস নিয়ে এসছে আলেশা কার্ড। আলেশা কার্ড সর্বাধিক সুবিধা সম্বলিত একটি প্রিভিলেজ কার্ড। আলেশা কার্ড হোল্ডাররা পাচ্ছেন স্বাস্থ্যসেবা, রেস্টুরেন্ট, ফার্মেসি, ফ্যাশন ও লাইফস্টাইল সহ 90টির বেশি ক্যাটাগরিতে 50% পর্যন্ত ডিসকাউন্ট এবং আকর্ষণীয় সব অফার। শর্ত সাপেক্ষে আরও থাকছে রাত দিন 24 ঘন্টা ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস। আলেশা ফার্মেসিতে পাচ্ছেন 5% ছাড়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষায়িত সেবা হিসেবে আলেশা কার্ডের মূল্য বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের জন্য একদম ফ্রি, এবং 65 বয়সর্ধ নাগরিকদের জন্য আলেশা কার্ডের মূল্য 50% ডিসকাউন্ট। এবং এজন্যে আলেশা কার্ড বলছে, ইচ্ছেরা সব এখন হাতের মুঠোয়। আলেশা কার্ড, প্রিভিলেজ রিডিফাইন্ড। আমরা তো কাজ করলাম, দেখা যাক আল্লাহ ভরসা। আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে বলেন। প্রিয় দর্শক এবং শ্রেতা, আবারও বলছি, শেয়ার করুন যদি ভালো সংবাদ থাকে, খুব দ্রুতই যেন সেই ভালো সংবাদ নিয়ে ফিরে আসতে পারি। সে আসে আজকের মতো। আসসালামু আলাইকুম।